শেষ হলো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন। দুদিনের এই সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। এ সময় সম্মিলিত প্রচেষ্টায় ব্যাংকটি ধারাবাহিকভাবে সফল উল্লেখ করে আগামীতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, সিরাজুল হক, শামসুল হক ও মোহাম্মদ ফোরকানুল্লাহ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ।